একেবারে বদলে গেল উচ্চ মাধ্যমিকের পরীক্ষার সিস্টেম অভিভাবক এবং ছাত্রছাত্রী তোমরা অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত থাকো মূলত অ্যাডমিট কার্ড নিয়ে স্কুলে গিয়ে একবারে পরীক্ষা দিতে অভ্যস্ত এবার থেকে নতুন যেটা নিয়ম হলো দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষ থেকে দুবার উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে হবে অর্থাৎ দুবার সেন্টার করবে দুবার নতুন সেন্টারে গিয়ে পরীক্ষা দিতে হবে জাতীয় শিক্ষানীতি একাদশ ও দ্বাদশের পাঠ্যক্রমকে চারটি সেমিস্টারে ভাগ করার কথা চলছে মাধ্যমিক পাস করে একাদশ শ্রেণীতে ওঠার পর দ্বাদশের জন্য পরীক্ষা আর উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য সর্বভারতীয় স্তরে সর্বভারতীয় স্তরে সামঞ্জস্য রেখে এই দুবার পরীক্ষার ভাবনা সামনে এনেছেন মূলত এই সেমিস্টার পদ্ধতিতে উচ্চ মাধ্যমিক পঠন পাঠন চালানোর সিদ্ধান্ত কার্যকর হতে চলেছে আর এই সিদ্ধান্ত দু হাজার পঁচিশ দু হাজার ছাব্বিশ শিক্ষাবর্ষ থেকে লাগু হবে মূলত এই নতুন সিস্টেমের ফলে কি কি নিয়ম বদলালো একবার আলোচনা করা যাক একাদশ ও দ্বাদশ শ্রেণী মিলিয়ে মোট চারটি সেমিস্টারের পরীক্ষা হবে একাদশ শ্রেণীর দুটো সেমিস্টার নেবে নিজের স্কুল দ্বাদশ শ্রেণীর দুটো সেমিস্টার নেবে সংসদ তবে উচ্চ মাধ্যমিকের মূল্যায়ন শুধু শেষের দুটো সেমিস্টার নিয়েই হবে বাকি দুটো সেমিস্টারের ফলাফল গ্রাহ্য করা হবে না একাদশ শ্রেণীর দুটো সেমিস্টারকে প্রথম এবং দ্বিতীয় সেমিস্টার বলা হবে দ্বাদশের দুটো সেমিস্টারকে বলা হবে তৃতীয় এবং চতুর্থ সেমিস্টার দ্বাদশ শ্রেণিতে ওঠার পর তৃতীয় সেমিস্টারের আগেই পড়ুয়াদের অ্যাডমিট কার্ড দিয়ে দেওয়া হবে সেই অ্যাডমিট কার্ড নিয়ে যেখানে সেন্টার পড়বে তৃতীয় এবং চতুর্থ সেমিস্টারে পরীক্ষা দিতে যাবেন পড়ুয়ারা প্রথম ও তৃতীয় সেমিস্টার হবে নভেম্বর আর দ্বিতীয় ও চতুর্থ সেমিস্টার হবে মার্চ মাসে আবার বলছি প্রথম ও তৃতীয় সেমিস্টার হবে নভেম্বর মাসে আর দ্বিতীয় ও চতুর্থ সেমিস্টার হবে মার্চ মাসে যে পড়ুয়া একবার মাধ্যমিক দিয়ে একাদশ শ্রেণীতে ভর্তি হতে চলেছেন তাদের প্রথম প্রথম সেমিস্টার হবে নভেম্বর মাসে মার্চে হবে দ্বিতীয় সেমিস্টার দ্বাদশে ওঠার পর তাদের আবার নভেম্বর মাসে তৃতীয় সেমিস্টার হবে চতুর্থ সেমিস্টার হবে মার্চ মাসে প্রথম ও তৃতীয় সেমিস্টার পরীক্ষার প্রশ্ন এমসিকিউ প্রশ্ন হবে প্রথম সেমিস্টার স্কুলে নিজের মতো করে নেবে কিন্তু তৃতীয় সেমিস্টার ও এমআর সিটে হবে খাতা দেখবে কম্পিউটার তৃতীয় ও চতুর্থ সেমিস্টার হবে বড় প্রশ্নে একাদশ ও দ্বাদশ দুই শ্রেণীতেই একশো নম্বরের পরীক্ষা দিতে হবে পরীক্ষার্থী থেকে লিখিত এবং প্র্যাকটিক্যাল ধরেই এই একশো নম্বর বিজ্ঞানের পড়ুয়াদের যেমন সত্তর নম্বর লিখিত পরীক্ষা দিতে হতো তিরিশ নম্বর প্র্যাকটিক্যালের জন্য বরাদ্দ যাদের ল্যাবরেটরি নির্ভর পরীক্ষা নেই তাদের লিখিত পরীক্ষা হবে আশি নম্বর প্রজেক্টের জন্য বরাদ্দ থাকবে কুড়ি নম্বর একাদশ শ্রেণীর একজন পড়ুয়া বিজ্ঞান নিয়ে ধরো ভর্তি হয়েছে তাকে সত্তর নম্বরে লিখিত পরীক্ষা দিতে হবে তার সঙ্গে দুটি সেমিস্টারে অর্থাৎ প্রথম সেমিস্টার পঁয়ত্রিশ নম্বর এবং দ্বিতীয় সেমিস্টার পঁয়ত্রিশ নম্বর প্রথম পঁয়ত্রিশ নম্বর হবে এমসিকিউ কিউ প্রশ্নের পরে পঁয়ত্রিশ নম্বর হবে বড় প্রশ্ন একইভাবে আশি নম্বরে লিখিত পরীক্ষা হবে দুটি সেমিস্টারে চল্লিশ নম্বর করে পরের বছর প্র্যাকটিক্যাল ও প্রোজেক্টের নম্বর যোগ হবে প্রথম তিনটি সেমিস্টারের সময়সীমা হবে দেড় ঘন্টা চতুর্থ সেমিস্টার হবে দু ঘন্টা কোনো পড়ুয়া যদি প্রথম সেমিস্টারের কোনো বিষয়ে শূন্য পায় তাহলে পরের সেমিস্টারে পাস নম্বর তুলে আনার সুযোগ থাকবে তার কাছে একাদশ ও দ্বাদশ দুই শ্রেণির ক্ষেত্রেই এই নিয়ম প্রযোজ্য কিন্তু সংসদ জানিয়েছে লিখিত পরীক্ষায় পাশ করে কোনো পড়ুয়া যদি প্রজেক্ট বা প্র্যাকটিক্যালে ফেল করে তাহলে সেই বিষয়টি ওই পড়ুয়াকে ফেল বলেই গণ্য করা হবে শিক্ষকদের একাংশের দাবি নতুন সেমিস্টার পদ্ধতি নিয়ে কিছু ধোঁয়াশা রয়েছে তার ফলে নানা বিভ্রান্তি তৈরি হয়েছে শিক্ষকদের অনেকের বক্তব্য যে প্রথম দুটি সেমিস্টারের দায়িত্ব সংশ্লিষ্ট স্কুলকে নিতে হবে কিন্তু চারটি সেমিস্টার সংসদ নিলে প্রত্যেকটি সিস্টেমের সমান গুরুত্ব পাবে না পশ্চিমবঙ্গ সরকারি বিদ্যালয় সমিতির সম্পাদক মাননীয় সৌগত বসু বলেন যে দুই বছরের পাঠ্যক্রমকে চারটি সেমিস্টারে ভাগ করলে তার চারটি সেমিস্টারের সংসদের তত্ত্বাবধানে হওয়া দরকার চারটি সেমিস্টারের নম্বর একত্রিত করে উচ্চ মাধ্যমিকের প্রাপ্ত নম্বর ঠিক করা উচিত আপনারা দেখছেন নিম দর্শন অবশ্য অবশ্য এই সম্পর্কিত প্রাসঙ্গিক মতামত জানাবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন দেখতে থাকুন নিমিতা দর্শন নমস্কার